हेलो एवरीवन, वेलकम टू माय ऑनलाइन ट्यूटोरियल। आमी नंदिनी गड़ाई, तातीपाड़ा आईटी गर्ल्स हाई स्कूलेर इलेक्ट्रॉनिक्स विषयेर वोकेशनल ट्रेनर। आमार ट्रेनिंग प्रोवाइडर ओरायन एडुटेक प्राइवेट लिमिटेड। इलेक्ट्रिकल एवं इलेक्ट्रॉनिक्से जे समस्त टूल्स एवं इक्विपमेंट्स निये काज करा हय, तारी मध्ये एकटी खुबी प्रयोजनीय टूल हलो फेज टेस्टर बा लाइन टेस्टर। এই ফেজ বা লাইন টেস্টারটি পরিবাহীর ফেজ বা লাইভ তারটি নির্বাচন করার কাজে ব্যবহার করা হয়। এটিকে অবশ্য নিয়ন স্ক্রুড্রাইভার বা টেস্ট পিনও বলা হয়ে থাকে। এবার আমরা দেখে নেব এই ফেজ টেস্টারটি কী কী অংশ নিয়ে গঠিত। ফেজ বা লাইন টেস্টারের বিভিন্ন অংশগুলি ছবিতে দেখানো হয়েছে। প্রথমেই ডান দিকে রয়েছে মেটালিক রড এবং মাউথ, অর্থাৎ ধাতব দণ্ড এবং মুখ। এটি একটি ধাতব রড যা দেখতে নলাকার। এর চ্যাপটা মুখটি স্ক্রুড্রাইভার হিসেবে ব্যবহার করা হয়, অথবা পরিবাহীর মধ্যে থেকে ফেজ বা লাইভ তারটি চিহ্নিত করার কাজেও এটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসছে বডি এবং ইনসুলেশন। টেস্টারের মধ্যে থাকা সমস্ত উপকরণগুলি, অর্থাৎ রেজিস্টার, নিয়ন বাল্ব, মেটালিক স্প্রিং, মেটালিক ক্যাপ স্ক্রু, এই সব জিনিসগুলি একটি স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ইনসুলেট করা থাকে। এমনকি মেটালিক রডের শুধু মুখটি ছাড়া বাকি সমস্ত অংশটিও ইনসুলেট করা থাকে। এরপর দেখো ছবিতে রয়েছে একটি রেজিস্টার। রেজিস্টার হলো এমন একটি উপাদান যা তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এই লাইন টেস্টারে নলাকার ধাতব রড এবং নিয়ন বাল্বের মাঝে একটি রেজিস্টার লাগানো থাকে, যাতে বেশি তড়িৎ প্রবাহ হওয়ার ফলে বাল্বটি কোনো ক্ষতি না হয়। রেজিস্টারের ঠিক পরেই রয়েছে একটি নিয়ন বাল্ব। এই নিয়ন বাল্বটি ব্যবহার করা হয় ফেজ তার কোনটি সেটা বোঝানোর জন্য। যখনই মেটালিক রডটি ফেজ বা লাইভ তারের সংস্পর্শে আসে, তখনই এই নিয়ন বাল্বটি জ্বলে ওঠে। খুব অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ হলেও এই বাল্বটি জ্বলবে। এরপর রয়েছে একটি মেটালিক স্প্রিং। নিয়ন বাল্ব এবং মেটালিক ক্যাপ স্ক্রুয়ের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য একটি মেটালিক স্প্রিং এখানে লাগানো হয়। সব শেষে রয়েছে একটি মেটালিক ক্যাপ স্ক্রু এবং ক্লিপ। টেস্টারের এই সমস্ত উপাদানগুলিকে শক্ত করে লাগিয়ে রাখার জন্য এই স্ক্রুটি ব্যবহার করা হয়। স্ক্রুটি লাগানো থাকে স্প্রিংয়ের সঙ্গে এবং স্প্রিংটি লাগানো থাকে নিয়ন বাল্বের সঙ্গে। টেস্টারটির ওপরের দিকে যে ক্লিপটি দেখছো, এটি ব্যবহার করা হয় টেস্টারটিকে পকেটে রাখার জন্য। তাহলে এই ভিডিও থেকে আমরা ফেজ বা লাইন টেস্টার সম্বন্ধে জানতে পারলাম। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।